নমস্কার আমার বাগানের একটি সম্পূর্ণ নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি খুব খুব ভালো আছেন এবং আপনার গাছগুলিও খুব ভালো আছে আমি ভিডিওর শুরুতেই আমার বাগানের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার বাগানে এবছর প্রচুর প্রচুর ফুল আসলেও মাঝে মাঝে যে বিক্ষিপ্তভাবে অকাল বর্ষণ হচ্ছে সেই বর্ষণে আমার গাছগুলির প্রচুর ক্ষতি হয়েছে এখন আপনি সামনে দেখতে পাচ্ছেন যে চন্দ্রমল্লিকা গাছগুলি মাটির সাথে লুটিয়ে রয়েছে এগুলো যখন প্রথম অবস্থায় ফুল এসেছিলো তখন বৃষ্টিতে নষ্ট হয়েছে তারপরে ইনকা গাদাগুলো বৃষ্টিতে নষ্ট হয়েছে আর গত পরশু যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে আমার ডালিয়া ফুলগুলি দেখছেন কিভাবে ভেঙে গিয়েছে এই বৃষ্টিতে প্রত্যেকটি বাগানেই কম বেশি কিছু না কিছু ক্ষতি হয়েছেই কিন্তু যাদের বাগান আমার মতো এরকম উঠোনে রয়েছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে যেখানে কোনো শেড নেই বা গাছগুলো ঢাকার কোনো মানে সহজ উপায় নেই তাদের ক্ষতিটা অনেকটা বেশি হয়েছে তো যাই হোক আজকে আমি ডালে গাছগুলো নিয়ে কিছু কথা বলবো এর আগে শীতকালীন মরশুমি ফুল গাছের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় সেইখান থেকে শুরু করে অনেকগুলো ভিডিও আমি সারা শীতকাল জুড়ে আমার চ্যানেলে আপলোড করেছি আজকে আমি যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করব যে আজকে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এই ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে এই ফেব্রুয়ারি মাসেও যদি আপনার ডালে গাছে ফুল না এসে থাকে সেক্ষেত্রে করণীয় কী থাকতে পারে আর দ্বিতীয়ত গাছে যদি প্রচুর ফুল থাকে তাহলে সেই ফুলগুলোকে দীর্ঘদিন সতেজ রাখবো কীভাবে এবং সেই গাছ থেকে অনেক বেশি দিন কিভাবে আমরা ফুল পাবো সেই বিষয়টি আমার যতটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখুন তাহলে আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশানটি পেয়ে যাবেন এবং সেটি সবার আগে দেখে নিতে পারবেন তো সবার প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাস পড়ে যাওয়া সত্ত্বেও যদি ডালে গেছে ফুল না আসে সেক্ষেত্রে করণীয় কি তো আমরা যদি ডালিয়া গাছগুলি একটু দেরি করে লাগাই অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে ডালিয়া গাছগুলি লাগাই তাহলে সেক্ষেত্রে সময়ের একটা কারণে গাছে ফুল আসতে দেরি হতে পারে এছাড়াও আমরা যে চারাগুলো লাগাচ্ছি সেই চারার বিশেষ কোনো কারণের জন্য ফুল গাছগুলোতে ফুল আসতে দেরি হতে পারে তো যে কারণেই গাছে ফুল আসতে দেরি হোক না কেন এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো গাছে তরল সার দেওয়া বন্ধ করতে হবে আপনার গাছে যদি ফুল থাকে বা ফুল না আসে যাই হোক না কেন এই সময় তরল সার দেওয়া বন্ধ করে দিতে হবে কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এখন যদি আমরা তরল সার প্রয়োগ করি সেক্ষেত্রে গাছের পাতা সংখ্যা বেড়ে যাবে ডালপালা অনেক বেরিয়ে যাবে সেক্ষেত্রে ফুল আসতে আরও দেরি হবে তাই তরল সার কোনোভাবেই গাছে আর দেওয়া যাবে না যদি গাছে এখনো কুড়ি না আসে সেক্ষেত্রে গাছ পিছু এক টেবিল চামচ পটাশ সার গাছের গোড়ায় দিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে তারপরে অপেক্ষা করতে হবে আপনার গাছে ফুল আসার জন্য দেখুন গাছের ফুল আসবে প্রকৃতির নিয়মে এখানে আমাদের কোনো হাত নেই গাছের গাছ যেহেতু আমরা লাগিয়েছি ফুল আমরা পাবই সেক্ষেত্রে একটু দেরি হতে পারে তো কিছু করার নেই আপনাকে এখন অপেক্ষা করতে হবে অপেক্ষা করুন নিশ্চয়ই আপনার ফুল গাছে ফুল আসবে আর কেন ফুল আসছে না তার কারণটি আপনি নিশ্চয়ই জানেন যে আপনি দেরি করে লাগিয়েছেন কি না বা কীভাবে যত্ন করেছেন তো আগামী বছর আশা করবো আপনি গাছগুলো একটু আগে লাগাবেন এবং নিশ্চিতভাবে খুব ভালো ফুল পাবেন তো আমার এই গাছগুলো দেখুন আমি কিন্তু অন্যান্য গাছগুলির মতোই এই গাছগুলো একই সাথে লাগিয়েছিলাম একই সার দিয়েছিলাম এবার এই গাছগুলোর একটা যেটা সমস্যা ছিল এই গাছগুলো যেখানে লাগানো আছে সেখানে কিন্তু পর্যাপ্ত সূর্যের আলো পায় না আমি এর এর আগে বলেছিলাম যখন ডালিয়া গাছের যত্ন সংক্রান্ত ভিডিওগুলো দিয়েছিলাম তখন বলেছিলাম যে শীতকালীন অন্যান্য গাছের মতো ডালিয়া ফুল গাছও প্রচুর পরিমাণে সূর্যের আলো পছন্দ করে সরাসরি সূর্যের আলো আসে এরকম জায়গায় ডালিয়া গাছগুলি রাখতে হবে কিন্তু আমার ওই গাছগুলোতে সকালের দিকে মানে মোটামুটি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কোনো রোদ পেত না ওই জন্য গাছে ফুল আসতে অনেকটা দেরি করেছে দেখতেই পাচ্ছেন এই গাছগুলোতে ফুলে ভর্তি কিন্তু ওই গাছগুলোতে সবে কুড়ি এসেছে তো আপনার গাছে ফুল না আসার এটার একটা কারণ হতে পারে পর্যাপ্ত সূর্যের আলো না পাওয়া আর সারা দিন পর্যাপ্ত সূর্যের আলো আসে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে সকালে দুপুরে বা বিকালে তিন সময়ের মধ্যে সকালের রোদটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ গাছে ভালো ফুল পেতে গেলে ফুলের রং ভালো হওয়ার জন্য সকালের দিকে যে রোদটা সেটা ভীষণ প্রয়োজন আমার ওই গাছগুলোতে বিকালের দিকে রোদ পেত যার ফলে গাছগুলো ফুল আসতে দেরি হচ্ছে তো এখন ফেব্রুয়ারি মাস থেকে সূর্যের তাপ আস্তে আস্তে বাড়তে শুরু করছে দুপুরের দিকে তাপমাত্রা মোটামুটি বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে বাড়ার দিকেই থাকছে এই জন্য যাদের গাছে এখনও ফুল রয়েছে আমার বাগানের মতো তাদের তো একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে নতুবা গাছগুলি বা ফুলগুলি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই ডালিয়া গাছ প্রচুর পরিমাণে রোদ পছন্দ করলেও আস্তে আস্তে আমাদেরকে কিন্তু এই দুপুরে যে চড়া রোদটা পাচ্ছে সেই চড়া রোদ যাতে না পায় সেদিকটা নজর দিতে হবে এখন যদি গাছগুলি মাটিতে থাকে সেক্ষেত্রে কিছু করার নেই তবে যদি টবে থাকে সেক্ষেত্রে সম্ভব হলে সেই টবগুলোকে সরাসরি মানে দুপুরবেলা যখন খুব ঝাঁঝালো রোদ হবে তার থেকে বাঁচিয়ে রাখতে পারলে ভালো হয় আর দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে গাছেতে এখন কোনো সার দেওয়া যাবে না তবে গাছের যে যাতে জলের কোনো ঘাটতি না হয় সেদিকটা বিশেষভাবে নজর দিতে হবে কারণ ডালিয়া গাছ এমনিতেই প্রচুর প্রচুর জল পছন্দ করে ডালিয়া গাছে প্রচুর জলের চাহিদা থাকে আর এই সময় যখন গাছে প্রচুর ফুলে ভর্তি এবং সূর্যের তাপও বেশি গরম পড়তে শুরু করছে এই সময় নিয়মিত জল দিতে হবে কিন্তু জল দেওয়ার সময় খেয়াল করতে হবে যে গাছের গোড়ার মাটি যাতে কাদা কাদা ভাব না হয়ে যায় বা সবসময় ভিজে স্যাঁত স্যাঁতে না থাকে কিন্তু যাতে গাছের গোড়ার মাটিতে আর্দ্র ভাবটা থাকে সেটা আপনাকে নিশ্চিত হতে হবে যদি আমরা গাছগুলোকে রৌদ্রের হাত থেকে বাঁচাতে পারি আর এই যে গাছের গোড়ার মাটিতে যদি আমরা রস রাখতে পারি অর্থাৎ গাছের গোড়ার মাটি যদি শুকিয়ে না যায় তাহলে কিন্তু আমরা গাছের ফুলগুলোকে তাজা রাখতে পারবো এবং সেই ফুলগুলো তুলনামূলকভাবে বেশি দিন সতেজ থাকবে এবং গাছগুলো শুকিয়ে মারা যাবে না সেই গাছ থেকে আমরা দীর্ঘদিন ফুল পাব তো বন্ধুরা আমি সেই অক্টোবর মাস থেকে আমার বাগানটিকে তৈরি করছি গাছের জন্য মাটি প্রস্তুত থেকে শুরু করে ছোটো ছোটো চারা গাছ যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই জানেন যে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আপনারাও অনেক পরিশ্রম করে বাগান তৈরি করেছেন কিন্তু এখন খুব খারাপ লাগছে যে এই ফুলগুলো আর কিছুদিনই মাত্র অল্প কয়েকদিন বাগানে থাকবে তারপরে ফুলগুলো আবার আস্তে আস্তে সব শুকিয়ে যাবে আবার আমাদের এক বছর অপেক্ষা করতে হবে এই ধরনের সুন্দর সুন্দর ফুল পাওয়ার জন্য তো আমার বাগানের ফুলগুলো কেমন হয়েছে সেটি অবশ্যই জানাবেন আর আপনার বাগানের ফুল কেমন হয়েছে সেটিও জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এই ডালিয়া গাছগুলোর যে কন্দ বা এর যে গোড়ায় যে আলু থাকে সেইটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব আগামী দিনের জন্য সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ